চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের বেসিক ইংলিশের যে এক্সাম নেওয়ার কথা ছিল আমরা সেই কোশ্চেনটা আজকে প্রকাশ করছি। তো প্রথমে আমরা হচ্ছে যে এই পরীক্ষায় অংশগ্রহণ করার কিছু নিয়মাবলী বলে দিচ্ছি। তো যে কেউ আসলে এখানে অংশগ্রহণ করতে পারে, কেননা আমরা আসলে যাচাই করে দেখতে পারবো না যে কারা চাকরি প্রত্যাশী বা ভর্তি প্রত্যাশী। তো একাডেমিক স্টুডেন্টরাও এখানে আসলে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা ইমেল নাম্বার দিয়ে দেব, যে ইমেল নাম্বারে তোমাদেরকে অ্যানসার গুলো পাঠাতে হবে। তো কিছু নিয়মাবলী আছে যে একই ব্যক্তি আসলে দুইবার যদি কেউ অ্যানসার পাঠাও তাহলে আমরা সেটা বাতিল বলে ঘোষণা করব। আর প্রথমে তোমাদের এই কথাটা লিখতে হবে যে নাউন এক্সাম ওয়ান, এই কথাটা লিখে তারপর নিজের নাম, কেননা জিমেইলে বিভিন্ন নাম দেখায়, নেম আর অ্যাড্রেস এই দুটো লিখে, আমরা যেহেতু এগুলো টিক চিহ্নের মতো করেই করেছি, তো একের এ তারপরে দুইয়ের সি, এইভাবে মানে কারেক্ট অ্যান্সারগুলো না লিখলেও হবে, জাস্ট নাম্বারগুলো লিখে পাঠিয়ে দিতে হবে। তো এইটা আসলে আমরা যেটা বলবো যে এটা পাঠানোর আমরা একটা শেষ তারিখ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ বিকাল 5টার মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যান্সারটা তোমাদের ইমেইলে পৌঁছতে হবে। তো 9 তারিখ আমাদের হচ্ছে লাস্ট ডেট, এখানে আমরা লিখে দিচ্ছি যে লাস্ট ডেট তো 9ই আগস্ট, অর্থাৎ 9/8/2022 বিকাল 5টার মধ্যে 9 তারিখে আমাদের কাছে এসে পৌঁছতে হবে। আর একই ঠিকানা একই নাম থেকে কেউ দুইবার পাঠাবে না, আমরা সঠিক উত্তরগুলো অ্যালাউন্স করে, হ্যাঁ 9 তারিখের পরে, সেটা 9 তারিখে না হলে আমরা 10 তারিখে, সেটা আগে আমরা বলতে পারছি না আসলে কীরকম অংশগ্রহণ হয় তার উপরে নির্ভর করবে। আমরা কেউ যদি 0 পাও আমরা তবুও তার প্রাপ্তি স্বীকার করব এবং নম্বরগুলো বলবো। তো আর দেরি না করে আমরা কোশ্চেনে চলে যাই। তো প্রথম কোশ্চেনটা আমাদের ছিল হুইচ ওয়ান ইজ কমন নাউন, এখানে আমরা 4টা অপশন দিয়েছি। তো এই 4টা অপশনের মধ্যে এ নাম্বার অপশনে ছিল রহিম, বি নাম্বারে ওয়াটার, সি নাম্বারে ছিল হলো গার্ল, আর ডি নাম্বারে অনেস্টি। তো এই 4টার মধ্যে তোমার কাছে কোনটা কমন নাউন মনে হয়, জাস্ট অপশনটা না লিখলেও হবে, শুধু অ্যান্সার তোমার যদি মনে হয় ডি তাহলে 1-এর D এইভাবে লিখে দিলে আমরা এটা ধরে নেব। হ্যাঁ, তো এটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেন যে নিচের কোনটি কমন নাউন। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখছি, এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি যে শি ইজ এ বিউটি, হেয়ার হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ বিউটি, এই বিউটি ওয়ার্ডটা কি ধরনের নাউন আমরা সেটা চেয়েছি। এখানে এ নাম্বার অপশনে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বি নাম্বারে অপশনে আছে হচ্ছে কমন নাউন, সি নাম্বার অপশনে আমরা বলেছি কালেকটিভ নাউন, আর ডি নাম্বার অপশনে আমরা দিয়েছি প্রপার নাউন। তো তোমাদের কাছে যেটা মনে হবে যে বিউটি এখানে কোন নাউন, হ্যাঁ জাস্ট সেটার এই নাম্বারটা লিখে দিলেই হবে, যে 2-এর A বা B বা C বা D যে কোনো একটা, মানে এই কারেক্ট অ্যান্সারটা লেখার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা একটি মূল্যবান ধাতু, হেয়ার আয়রন ইজ এ ড্যাশ নাউন, অর্থাৎ আয়রন কি ধরনের নাউন। এটা আমরা আজকের এক্সামটা যেহেতু নাউন আইডেন্টিফিকেশন নিয়েই করেছি, সো আমরা কিন্তু আলাদা প্লেলিস্টও করেছি এক্সাম আর রেজাল্টের জন্য, একটা প্লেলিস্ট আর ক্লাসগুলোর জন্য আলাদা প্লেলিস্ট, আমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো, নাউন সম্পর্কে আমরা ক্লাস করেছি আগে। তো আয়রন কি ধরনের নাউন, 3 নম্বর, এখানে এ নাম্বার অপশনে আছে প্রপার নাউন, বি নাম্বারে আছে ম্যাটেরিয়াল নাউন, সি নাম্বারে আছে কালেকটিভ নাউন, আর ডি নাম্বারে বলা হয়েছে কমন নাউন। তো এখান থেকে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখবো, এখানে আছে হিরোইজম ইজ এ ড্যাশ নাউন, এখানে আমরা 4টা অপশন দিয়েছি একটা বিশেষ কারণে। তো এ নাম্বারে ছিল প্রপার নাউন, বি নাম্বারে আছে কালেকটিভ নাউন, সি নাম্বারে বলা হয়েছে কমন নাউন, ডি নাম্বারে বলা হয়েছে ম্যাটেরিয়াল নাউন, আর ই নাম্বারে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের কাছে যেটা মনে হবে জাস্ট এই নম্বরটা লিখে দিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা 5 নম্বরে আসছি, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অপশন এ হলো অনেস্ট, অপশন বি আছে চেয়ার, অপশন সি এ ফ্রেন্ডশিপ, আর অপশন ডি আছে ওয়াটার। সঠিক উত্তরটা জাস্ট নম্বরটা লিখে দিলেই হয়ে যাবে। এরপর আমরা দেখছি 6 নম্বর কোশ্চেনটা, হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন। এ নাম্বারে আছে হচ্ছে পয়েট, বি নাম্বারে আমরা দিয়েছি রহিম, সি নাম্বারে সল্ট যেটা লবণ, আর ডি নাম্বারে হচ্ছে ফ্যামিলি। তো এই 4টার মধ্যে কোনটা তোমাদের কাছে মনে হয় কালেকটিভ নাউন, তোমরা সেটা জাস্ট নাম্বারটা লিখে পাঠাবে। এরপর
আমরা সাত নম্বর যে কোয়েশ্চেনটা আছে আমরা সেটা দেখছি। এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য কাইন্ডনেস অব দ্য ম্যান ইজ ফেমাস। কাইন্ডনেস মানে নর্মালি আমরা জানি হচ্ছে দয়া, লোকটার দয়া খুব বিখ্যাত। হেয়ার এই কাইন্ডনেস ওয়ার্ডটা আসলে কি ধরনের নাউন এইটা চাওয়া হয়েছে। তো এ নম্বরে আমরা বলেছি প্রপার নাউন, বি নম্বরে আছে কমন নাউন, সি নম্বরে আছে কালেকটিভ নাউন, আর ডি নম্বরে আছে ম্যাটেরিয়াল নাউন। এই চারটার মধ্যে তোমাদের কাছে কোনটা আসলে মনে হচ্ছে যে এটা কাইন্ডনেসটা কি ধরনের নাউন, তোমরা জাস্ট অ্যান্সারের নম্বরটা জাস্ট লিখে পাঠালি আমরা সেটা ধরে নেব। তো এরপর আট নম্বর কোয়েশ্চেন, লিডার ইজ এ কমন নাউন। এখানে বলা হয়েছে যে লিডার একটা কমন নাউন, স্বীকার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইট। তো এই লিডারকে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে যাই তাহলে নিচের কোনটা হবে। এ নাম্বারে বলা হয়েছে লিডারনেস, বি নাম্বার হচ্ছে লিডারমেন্ট, সি নাম্বারে হচ্ছে লিডারি, আর ডি নাম্বার হচ্ছে লিডারশিপ। তো নাউন কিন্তু এমন হয় যে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে চেঞ্জিং হয়ে যায়। হ্যাঁ, তো এখানে কমন থেকে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, কিন্তু কোনটা বসালে, মানে লাস্টে খেয়াল করে দেখো, নেস আছে, মেন্ট আছে, আর ওয়াই আছে, শিপ আছে, তো এই কোনটা বসালে আসলে লিডারের সঠিক অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সেটা সঠিক উত্তরটা তোমরা জাস্ট নম্বরটা লিখে দিবে। এরপর নয় নম্বর কোয়েশ্চেন, ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। ক্যাটেল মানে গবাদি পশু। হেয়ার ক্যাটেল ইজ ড্যাশ নাউন, ক্যাটেলটা কি ধরনের নাউন এটা চাওয়া হয়েছে। তো এ নাম্বার অপশনে আছে প্রপার নাউন, বি নাম্বারে আছে কমন নাউন, সি নাম্বারে আছে কালেকটিভ নাউন, আর ডি নাম্বারে আমরা বলেছি ম্যাটেরিয়াল নাউন। তো যেটা সঠিক উত্তর তোমাদের কাছে মনে হবে সেটা নম্বরটা তোমরা লিখে দিবে। তো আমরা আসলে পনেরো নম্বরের মধ্যে মোট পরীক্ষা নেব, দশটা এমসিকিউ আছে আর একটা পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন আছে। তো এবার আমরা দশ নম্বর কোয়েশ্চেনটা দেখি। দশ নম্বর হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ ড্যাশ নাউন, প্যাট্রিয়টিজমটা কি ধরনের নাউন এটা চাওয়া হয়েছে। এ নাম্বার হচ্ছে প্রপার নাউন, বি নাম্বারে আছে কমন নাউন, সি নাম্বারে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ডি নাম্বারে ম্যাটেরিয়াল নাউন। আর এই যে এগারো নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা একটু আমরা অন্যভাবে সাজিয়েছি। কোনো ওয়ার্ডের শেষে কি কি যুক্ত থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এরকম অনেকগুলো আছে, তার মধ্যে আমরা পাঁচটা চেয়েছি, যে কোনো পাঁচটা লিখতে হবে যে একটা ওয়ার্ডের শেষে কি ধরনের হচ্ছে যে শব্দাংশ যুক্ত থাকলে, অক্ষর যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনতে পারবো। হ্যাঁ, যেটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট আমি বলবো যে একটা বিষয়। তো এইখানে আমরা আগের হচ্ছে ক্লাসে পড়িয়েছি নাউনের যেটা আমরা ক্লাস নিয়েছিলাম, তো সেখান থেকে আমরা জাস্ট পাঁচটা চাচ্ছি। আর আমি বারবার বলবো যে পরীক্ষায় আসলে কি বলবো যে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এইটা আসলে তোমাদের উদ্দেশ্য না থেকে একেবারে সৎভাবে করতে হবে। যখন আসলে এগুলোর অ্যান্সার দিতে যাবে হয়তো আটকে গেলে, আমার ওই ভিডিওটা দেখলে, বই দেখলে, এটা করা যাবে না। যা পড়ার সেটা আগে পড়ে নিয়ে তারপর নিজেকে আসলে জাজ করতে হবে। হ্যাঁ, তাহলেই তোমাদের প্রিপারেশনটা ভালো হবে এবং আমরা পরবর্তীতে অন্যান্য অধ্যায়গুলো এইভাবে এক্সাম নেব, যেটা আসলে তোমাদের জন্য আমি মনে করি যে খুব ইফেক্টিভ হবে। তো আজকে এ পর্যন্তই। আর আমরা আরও একবার বলছি যে এটা নয় তারিখ বিকাল পাঁচটার মধ্যে আমরা যে মেইল নাম্বারটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হ্যাঁ, সেই মেইলে তোমাদের পাঠাতে হবে, আর হচ্ছে নাম আর ঠিকানা সহ পাঠিয়ে দেবে। হ্যাঁ, প্লাস এইখানে হচ্ছে যে নাউন এক্সাম ওয়ান এই কথাটা লিখিয়ে দেবে, যেহেতু এর পরবর্তীতে আমরা নাউনের উপর হয়তো এক্সাম টুও নেব, যার কারণে যেন সমস্যা না হয়। তো আমরা তোমাদের অপেক্ষায় রইলাম, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।